ভালোবাসি ততটাই আমার দেশমাকে ভালোবাসি। আজকে ঐশানি ঘোষ টের পাবে কত ধনে কত ঝাল, হাসি কান্না বদলে দেবে কান্না কোলা, বম ব্লাস্ট হলে সব আনন্দ মুছে গিয়ে সবাই কাঁদবে, কিন্তু কোথায় কোথায় কোথায়? দেশমা যেমন সবাইকে দুহাতে আগলে রাখে, তেমনি আমার নিজের মাও আমাকে আগলে রাখে। আমার মা যেমন রান্না করতে পারে, চুল বাঁধতে পারে, আবার দুষ্ট লোকেদের ধরতেও পারে। সাদা লাল, সাদা লাল, এটার কি মানে? আজকে তুমি থাকলে দেখতে হইছানি আমাদের মেয়ে কেমন পাকা বুড়ির মতো নিজের মায়ের সাথে দেশ মায়ের কথাও বলছে। তবে তুমি কিন্তু ব্রেক পেলেই আমার স্কুলে আসবে, তুমি কিন্তু প্রমিস করেছো। হ্যাঁ রে মা, আমি প্রমিস করছি। আমার তো একটা ব্রেক টাইম হবে, তখন আমি তোমার কাছে চলে আসবো। কোথায় তুমি ঐশানি? ধীর পারফরমেন্স শুরু হয়ে গেছে তো। শঙ্কর, আমি আজকে কিছুতেই যেতে পারবো না। একদমই পারবে না। না না, আমার ছেলেদেরকে তো আজকে স্কুল ইউনিফর্ম পরে যেতে বলেনি। স্কুল ইউনিফর্ম সাদা লাল কি তাহলে স্কুল ইউনিফর্ম হতে পারে? সাদা লাল কোন কোন স্কুলের ইউনিফর্ম? এই অঞ্চলের পাঁচটা স্কুলে লাল সাদা ইউনিফর্ম। পড়াশোনার বাড়ি মানে বিদ্যালয়, বিদ্যানিকেতন, শিক্ষানিকেতন, শিক্ষানিকেতন মিশনারি স্কুলের পশ্চিমে একটা বড় মাঠ আছে না? হ্যাঁ ম্যাডাম। পড়াশোনার বাড়ি পশ্চিমে মাঠ তারি, শিক্ষানিকেতন মিশনারি স্কুলের কথাই বলেছে। সর্বনাশ, এটা তো দেশ স্কুল। ম্যাডাম তাড়াতাড়ি চলুন। হ্যালো স্যার, আমি স্কুলটা আইডেন্টিফাই করে ফেলেছি, শিক্ষানিকেতন মিশনারি স্কুল। বাট ওইখানে এখনো তো ফোর্স আসেনি। আমার টিমের উপরে আমার ভরসা আছে, আমি ওদের নিয়েই মুভ করছি স্যার। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ফোর্স পাঠিয়ে দিন স্কুলে। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। চলো। মাদার ইজ দ্য নেম অফ গড ইন দ্য লিপ অফ চাইল্ড। মাইন নাম একজন বাচ্চার মুখে ভগবানের নামের মতো। একজন বাচ্চা যখন কথাও বলতে পারে না, তখন সবার আগে মা বলে ডাকে। দেখেছিস, দেখ ঢিকি সুন্দর স্টেজে উঠে মায়ের নামে কত সুন্দর সুন্দর কথা বলছে। ও গুবলাই, তুই তো আমার নামে দুটো ভালো ভালো কথা বলতে পারিস। এই গুবলু, আমি গুবলু ফবলু না, তুমিও আমার মা না, আমি হলাম নেতাজি। আজ ধীর মা এলে দেখতে পেত তার মেয়ে কেমন সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। আমাদের ধীর একদম তার মায়ের মেয়ে। আমার মা বলে তুমি নিজের মাকে তো
তখনই ভালোবাসতে পারবে, সম্মান জানাতে পারবে, যখন তুমি দেশমাকে সত্যিকারের ভালোবাসতে পারবে। মেয়ে দেখো স্টেজের উপর উঠে বড় বড় বক্তৃতা দিচ্ছে, আর ওদিকে মা অফিসে গিয়ে বসে আছে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে। অফিসার হয়েছে, বড় অফিসার, ওই অন্যান্য লোকগুলোকে খাটানো ছাড়া, তাদের উপর হুকুম করবো ছাড়া আর তো কোনো কাজ নেই তার। তুহিন, ফাস্ট মুভ করো। Yes, madam. তুমি যদি তোমার মেয়ের কথা শুনতে হয়েছেন, যদি দেখতে তোমার মেয়ে কি সুন্দর করে তোমার কথা বলছে, গর্বে তোমার বুক ভরে যেত। মেয়েটা এবার যেই স্টেজ থেকে নামবে, আস্তে আস্তে ওজন কমবে, বোমটা অমনি ফাটবে। রিমোটটাকে রেডি কর। এসিপি ঐশানি ঘোষ খবর পেল কি করে সেটাই তো বুঝতে পারছি না। এখানে একটা বম রাখা রয়েছে। ধন্যবাদ।
আমার বাচ্চাটাকে তুলুক, বাবা মা বাচ্চা সব সময় তার সাথে উড়িয়ে যাবে।